বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজাকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় চাঁদার জুলুমবাজির অভিযোগ উঠছে বেশ কিছুদিন ধরেই। রাস্তায় পণ্যবাহী ট্রাক থামিয়ে গাড়ির চালকদের কাছ থেকে চাঁদা আদায় করা হচ্ছে জোর জুলুম করে, তাদের মারধর সহ ভাঙচুর করা হচ্ছে গাড়িও। এই অভিযোগ তুলে শেষ পর্যন্ত বুধবার কৈলাসহর থেকে ধর্মনগর এবং কৈলাসহর থেকে কুমারঘাট সড়ক অবরোধ করে বসে ট্রাক ড্রাইভার সহ শ্রমিকরা। কৈলাসহরের এয়ারপোর্ট রোড সংলগ্ন কৈলাসহর ধর্মনগর ও কৈলাসহর কুমারঘাট সড়ক অবরোধ করে তারা। সকাল 7টা থেকে অবরোধে সামিল হয় তারা। তাদের বক্তব্য, পণ্যবাহী ট্রাক থামিয়ে মারধর করা হচ্ছে গাড়ির চালকদের, ছিনিয়ে নেওয়া হচ্ছে মানিব্যাগ, পাশাপাশি গাড়ির মালপত্র ছিনিয়ে নেওয়া সহ গাড়ি ভাঙচুর করা হচ্ছে অভিযোগ গাড়ির চালকদের। এদিকে সকাল 11:30 নাগাদ পুলিশ ও শাসক দলের প্রতিনিধিদের আশ্বাসের ভিত্তিতে অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা। সড়ক অবরোধের ফলে বিভিন্ন যান চালক সহ সহস্রাধিক যাত্রী দুর্ভোগের শিকার হয়েছেন। লগিয়া পূজার কালেকশনের লাগিয়া এত জুলুমবাজি, গাড়ি ভাঙচুর করতেছে, প্লাস ড্রাইভাররা গাড়ি থেকে লামাইয়া মারতেছে, তারপরে একটা গাড়ির থেকে কালেকশন 4,000-5,000 করতেছে, এটা কই থেকে ড্রাইভার দিব? ওই কারণে আমরা যে কৈলাসহর, আমরার একটাই সম্পদ কৈলাসহর বর্ডার, যেটা দিয়ে আমরা মাল উঠাইতে পারি সবসময়। মাল আগে 30-35 গালি মাল উঠতো, ওই পূজার কালেকশনের কারণে 5টা পার্টি, যেমন আগরতলা সব পার্টি আগরতলা গেছে গা, করিমগঞ্জ সব পার্টি করিমগঞ্জ গেছে গা, আমরা এদিক দিয়া 4 গাড়ি মাল উঠে না। এখন এমন একটা সময়, আমরা দুর্গাপূজার সময় একটা বড় উৎসব, আমরা কীভাবে করবো? চোখে পড়তে একটা ছিল পুরো অন্ধকার,